পাটে আসেনি মামলায় আজকে কি হলো? মাননীয় আদালত, আফটার কনসিডারিং দি মেরিট অন রেকর্ড এবং যে ফরওয়ার্ডিং রিপোর্ট দিয়েছে পুলিশের পক্ষ থেকে, তদন্তকারী পুলিশ অফিসারের পক্ষ থেকে, এবং আফটার হিয়ারিং বুথ দি পার্টিস, একুশের পক্ষ আমাদের কোর্ট আবার ফার্দার থ্রি ডেসের রিমান্ড গ্রহণ করেছেন, পুলিশ রিমান্ড, এবং ডাইরেকশান দিয়েছেন আগামী 24 তারিখ বিকাল 3টার মধ্যে যাতে আসামিকে কোর্টে হাজির করানো হয়। ইন দ্য মিন টাইম তদন্তকারী পুলিশ অফিসার তদন্ত করবেন, ইন্টারোগেট করবেন এ টিম অফ ইনভেস্টিগেটিং এজেন্সি, এবং যেটা তথ্য পাবেন, রিপোর্ট পাবেন, এটা আগামী 24 তারিখ 3টার মধ্যে অ্যাকিউজড ওয়াইফ সিংকে সহ কোর্টে ফরওয়ার্ড করবেন, এবং কোর্ট ওই দিন ফার্দার অর্ডার পাস করবেন উনি কি ফার্দার পুলিশ রিমান্ড হবে নাকি জেল কাস্টডি হবে। স্যার, গতকালকে এই মামলায় যারা জড়িত রয়েছেন তাদেরকে একটা ক্রস ইনভেস্টিগেশন হয়েছিল, ক্রস ইনভেস্টিগেশন হয়েছে গতকাল, তো সেই মোতাবেক তাদের থেকে কিছু মানে জানা গেছে, রিপোর্ট পাওয়া গেছে গতকালকে, সেটা আমরা আজকে সিলকাবার খামের মধ্যে আদালতে জমা দিয়েছি। এটা সিক্রেট ম্যাটার, যেহেতু কেসদারির ম্যাটার, সেটা কি এসে এটা কোর্ট জানবে, আমার ইনভেস্টিগেটিং অফিসার, ইনভেস্টিগেশন অফিসার যে আয়োগ ইনভেস্টিগেশন যে করেছেন উনি জানেন, উনি এটা কোর্টের কাছে জমা দিয়েছেন, কোর্ট দেখেছেন, এটা ইন বিটুইন কোর্ট এবং আয়োর ম্যাটার। প্রাথমিকভাবে কোনো সন্দেহ বিষয় কিছু পাওয়া গেছে তাদের তিনজনের মধ্যে? সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস পাওয়া গেছে, যার দরুন কোর্ট সবটা কনসিডার করে ফ্যাট থ্রি ডেসের জন্য পুলিশ রিমান্ড গ্রহণ করেছেন। আপনাদের পক্ষ থেকে কদিন চাওয়া হয়েছিল? আমরা 6 ডেসের রিমান্ড প্রেয়ার করেছিলাম, কিন্তু কোর্ট 3 ডেস পুলিশ রিমান্ড কনসিডার করেছেন। থ্যাংক ইউ।